নতুন চারটি ফিচার সহ শিডিউল গ্রুপ কল চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ইতোমধ্যে শিডিউল ভিডিও কল সংক্রান্ত একটি স্ক্রিনশট শেয়ার করেছে হোয়াটসঅ্যাপ বেটা ইনফো। সেখানে ধাপে ধাপে শেয়ার করা হয়েছে কল শিডিউলের পুরো প্রক্রিয়া। এছাড়া নতুন চারটি ফিচারেও থাকছে বিভিন্ন ধরনের সুবিধা। নতুন এই ফিচার চালু করতে প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য নতুন আপডেট ইনস্টল করে নিতে হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হোয়াটসঅ্যাপকে আপডেট করতে প্রতিনিয়ত ব্যস্ত সময় পার করছে মেটা। ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় এবার একসঙ্গে চারটি ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। তবে নতুন এই ফিচার সব স্মার্টফোনে চলবে না, শুধুমাত্র অ্যান্ড্রয়েড 2.22.2.4.73 আপডেটে এই ফিচারের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য নতুন আপডেট ইনস্টল করে নেওয়া যাবে। নতুন চারটি ফিচার হল 100 ভিডিও বা মেসেজ শেয়ারের সুবিধা, অবয়ব তৈরির সুযোগ, গ্রুপ সাবজেক্ট এবং ডেসক্রিপশন দীর্ঘ করার সুবিধা এবং ডকুমেন্ট ক্যাপশন। সাধারণত হোয়াটসঅ্যাপ চ্যাটে একসঙ্গে 28টির বেশি ছবি বা ভিডিও একসঙ্গে শেয়ার করা যায় না, তবে এখন এই সংখ্যা বাড়িয়ে 100 করা হচ্ছে। অর্থাৎ এখন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে 100টি পর্যন্ত ছবি এবং ভিডিও শেয়ার করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন নিজেদের পছন্দ মতো অবয়ব তৈরি করার সুযোগ পাবেন। সেই অবয়ব প্রোফাইল পিকচার হিসেবেও ব্যবহার করা যাবে। ডকুমেন্ট ক্যাপশনের অধীনে হোয়াটসঅ্যাপে কোনো ডকুমেন্ট পাঠানোর সময় তার সঙ্গে ক্যাপশন যোগ করার সুযোগ থাকছে। যখন ব্যবহারকারী ডকুমেন্ট সিলেক্ট করে পাঠাতে যাবেন, সেই সময়েই ক্যাপশন লেখার বার দেখা যাবে। ক্যাপশন সহ ডকুমেন্ট পাঠানো হলে তা হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে খুব সহজে বের করা যাবে। হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপ তৈরি হলে তা কী নিয়ে তৈরি হয়েছে সেটি ভালোভাবে বোঝানোর জন্য গ্রুপ সাবজেক্ট এবং ডেসক্রিপশন দেয়া হয়। আগে 512 ক্যারেক্টারের মধ্যে এই গ্রুপ ডেসক্রিপশন এবং সাবজেক্ট দিতে হতো, এখন সেই ক্যারেক্টার লিমিট বাড়িয়ে 2048 করা হয়েছে। ফলে এখন মনের মতো করে গ্রুপ ডেসক্রিপশন এবং সাবজেক্ট লেখা যাবে। এছাড়া গ্রুপ কল শিডিউলের সুবিধাও আসছে হোয়াটসঅ্যাপে। সম্প্রতি এর সংক্রান্ত একটি স্ক্রিনশট শেয়ার করেছে হোয়াটসঅ্যাপ বেটা ইনফো। সেখানে ধাপে ধাপে শেয়ার করা হয়েছে কল শিডিউলের পুরো প্রক্রিয়া। কল শিডিউলিং এর পদ্ধতিতে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে কল বাটনে ক্লিক করতে হবে। এরপর একটি কল শিডিউলিং এর অপশন দেখতে পাবে ইউজার। শিডিউল কল অপশনটিতে ক্লিক করতে না করতেই একাধিক অপশন খুলে যাবে। সেখানে গিয়ে গ্রুপ কলের টাইম এবং টাইটেল অ্যাড করতে হবে। সব ডিটেইল এন্টার করে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। একবার কল শিডিউল হয়ে গেলেই হোয়াটসঅ্যাপ মিটিং এর কল অ্যালার্ট পৌঁছে যাবে গ্রুপে। কল স্টার্ট হলেও আলাদা করে নোটিফিকেশন পাবেন ইউজাররা, যাতে কোনো কারণে মিটিং মিস না হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।